Guys. Guys. Wireless microphone can do budget or power jay, professional or power jay. ULANZ J12 dual wireless microphone matu 3000 taka. And if you road wireless go to 30000 taka. Eta wireless microphone, eta dual. কোনটা আপনি কিনবেন কেন কিনবেন অ্যাজ এ কনজিউমার কীরকম আপনার এক্সপিরিয়েন্স হতে পারে চলেন আজকের ভিডিওতে ডিটেলসে জেনে নিই থাকছে আমি দুশ্চুকিং আপনার জন্য কনজিউমার রিভিউ নিয়ে 30000 টাকার প্রফেশনাল মাইক্রোফোন অবশ্যই একটা চার্জিং কেস দেওয়া উচিত ছিল বাট তারা দেয়নি আমার মাথার উপর দিয়ে মুহূর্তে একটা প্লেন উড়ে যাচ্ছে যেটা রোড ওয়্যারলেস গো টু অবশ্যই ক্যাপচার করে ফেলছে বাট ULANZ J12 এই নয়েজটা কিন্তু অলরেডি হিট করে দিছে অনেকগুলো মাইক্রোফোন এখন বাজারে দেখা যাচ্ছে তার মধ্যে আমি একটা নিজে পারচেস করেছি এটা কোনো পেইড রিভিউ না সো আমি একদম আমার থেকে অনেস্ট এবং কনজিউমার লেভেলে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কম্পারিজন করতে যাচ্ছি ULANZ J12 মাইক্রোফোন এটা আসলে ডুয়াল মাইক্রোফোন সিস্টেম মানে একটা আমি অলরেডি পরে রেখেছি এখানে আর আরেকটা এখানে আছে এটা হচ্ছে পুরো একটা চার্জিং ডক এটা টোটাল আনবক্সিং ভিডিওটা আপনি কুইকলি এখন দেখতে পারবেন ULANZ এর মাইক্রোফোনটার যখন প্রথম আপনি ওপেন করবেন তখন প্যাক করা সিল র্যাপটা ওপেন করলেই আপনি আসলে মেইন বক্সটা পেয়ে যাবেন এটা স্লাইড করে ওপেন করলেই ফার্স্টে পাবেন হচ্ছে ইউজার ম্যানুয়াল যেখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে চার্জিং টাইম এবং প্যাকেজে কী কী দেওয়া হয়েছে এরপরে মেইন বক্সটাতে আপনি দেখেন এটা প্রায় একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যাই হোক এর ভিতরে দুটো মাইক্রোফোন এবং একটা রিসিভার ছিল এটা টাইপ সি পোর্টের একটা মাইক্রোফোন সো চার্জ করতে বক্সটা এবং অন্যান্য জায়গায় টাইপ সি পোর্ট আলাদাভাবে দেওয়া ছিল এটা আমার কাছে ভালো লেগেছে এর বাইরে বক্সের ভিতরে একটা টাইপ সি কেবল দেওয়া আছে একটা কেবল দেওয়া আছে 1, 2, 3 কেবল হলে আউট রিয়েলি লাভ ইট আর ULANZ এর অরিজিনাল কিনা সেটা জানার জন্য একটা অফিসিয়াল স্টিকারও ছিল এইটাই হচ্ছে মোটামুটি আনবক্স এক্সপিরিয়েন্স রিসিভারটা আমি আমার মোবাইলে কানেক্ট করে দেখেছি এটা প্রপারলি কাজ করে সো এটা যদি আপনি আপনার মোবাইলে কানেক্ট করে ফেলেন তখন সিম্পলি আপনার কাছে মাইক্রোফোনটা অন করলে কিন্তু এটা অটো কানেক্ট হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো সফটওয়্যার বা অ্যাপের প্রয়োজন হয় না সো এই দিক থেকে আমার কাছে J12টা খুবই হ্যান্ডি এবং কম্প্যাক্ট লেগেছে দ্য অনলি থিং দ্যাট ডিফারেন্সিয়েটস এ বাজেট মাইক্রোফোন অ্যান্ড এ প্রফেশনাল মাইক্রোফোন ইজ দ্য সাউন্ড কোয়ালিটি যেটা অলরেডি আপনারা শুনতে পারতেছেন আর এখন যে মাইক্রোফোনের সাউন্ড আপনারা শুনতেছেন সেটা হচ্ছে ULANZ J12 থেকে সেটা একটা আমার অলরেডি এখানে ক্লিপ করা আছে অলরেডি হয়তো এটার থেকে আপনারা অডিওটা শুনতে পারতেছেন এর সাথে আমি যদি আপনাদেরকে চার্জিং ডকটা দেখাই এই চার্জিং ডকটা হচ্ছে এটার স্পেশাল একটা ব্যাপার এই 2900 টাকায় আপনাকে একটা চার্জিং ডক এটা প্রোভাইড করছে এটা আমাকে সবচেয়ে বেশি স্পেশাল লাগছে নাম্বার ওয়ান রিজন এটার মধ্যে আপনি যে কোনো সময় আপনার চার্জ যদি মাইক্রোফোনে কমে যায় ইনস্ট্যান্টলি আপনি এটার মধ্যে আপনার মাইক্রোফোনগুলো বসিয়ে চার্জ করে নিতে পারতেছেন কোনো ধরনের এক্সট্রা কোনো তার বা ওয়্যার লাগতেছে না সো এটা আপনি আপনার পকেটেই করে কিন্তু ক্যারি করতে পারেন দেখেন সিম্পলি আমি আমার পকেটে ঢুকিয়ে দিলাম আবার যে কোনো সময় বের করে আমার ইনস্ট্যান্ট কিছু একটা দেখে ভালো লাগলো আমি ব্লগ করতে চাচ্ছি কোনো একটা ইউটিউব ভিডিও শ্যুট করতে চাচ্ছি সিম্পলি আমি বের করে কিন্তু কানেক্ট করে ইউজ করা শুরু করে দিতে পারি এটা রিসিভারটা কিন্তু দেখতে খুবই ছোট আপনারা দেখতে পাচ্ছেন এবং রিসিভারে কোনো এক্সট্রা চার্জ লাগে না ওয়্যার ইন দ্য আদার হ্যান্ড রোড ওয়্যারলেস গো টুতে কিন্তু এক্সট্রা করে রিসিভারটাকেও চার্জ দেওয়া লাগে বাট দুইটার মধ্যে আরেকটা ক্লিয়ার কম্প্যারিজন হচ্ছে রোড ওয়্যারলেস গো টু রিসিভারে কিন্তু অলরেডি কয়েকটা ডিজিটাল মিটার থাকে যেগুলো থেকে আসলে বোঝা যায় আপনার মাইক্রোফোনের গেইন লেভেল কত আপনার মাইক্রোফোনে কী পরিমাণ চার্জ আছে না আছে এইসব জিনিস কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় ULANZ J12 অন দি আদার হ্যান্ড বাজেট মাইক্রোফোন হিসেবে এই জিনিসগুলো প্রোভাইড করে না J12 মাইক্রোফোনে আবার একটা ফিচার আছে সেটা হচ্ছে নয়েজ লেভেল রিডাকশন একটা বাটন কিন্তু এখানে দেওয়া আছে যেটা অলরেডি পাওয়ার বাটন সেখানে যদি আমি একবার প্রেস করি এখন কিন্তু নয়েজ রিডাকশন কোয়ালিটি একটা ভয়েস আপনি শুনতে পারতেছেন মানে অলরেডি খেয়াল করে দেখেন নয়েজ কিন্তু একটা লেভেলে ফিল্টার এখানে হয়ে গেল মানে আমার অলরেডি যে মাইক্রোফোনটা আপনারা গোতে শুনতেছিলেন সেটা কিন্তু এভাবে কোয়ালিটি চেঞ্জ করার বাটন নেই J12 কিন্তু বাটনটা আছে টাইপ সি পোর্ট ইউজ করছে হুইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এই টাইপ সি দিয়ে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি চার্জ করতে পারেন উইদাউট দিস চার্জিং ডক সো এ কয়টা বিষয় খুব ভালো লাগছে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে রোড ওয়্যারলেস গো টুতে যে উইন্ডশিল্ডটা ছিল সেই উইন্ডশিল্ডটা কিন্তু আবার এরকম J12 নেই নেবেন ম্যাগনেটের মতো এটা কানেক্ট হয়ে যায় চার্জিং ডকের মাথাটা দেখতেছেন এটাও খুব স্যাটিসফাইং এটা ক্লিক করে বন্ধ হয় এই দুটো জিনিস কিন্তু গাইজ আমার কাছে খুবই ভালো লাগছে আমি লাস্ট একটা জিনিস ট্রাই করতে চাই সেটা হচ্ছে আমি রোড ওয়্যারলেস গো টু পরে আছি এটার ভয়েস আপনারা শুনতেছিনি এখন আমি যেটা করবো ULANZ-তে Level 3 নয়েজ রিডাকশনে যাবো যেটা একটু রিস্কি কারণ এখানে ভয়েস কোয়ালিটি অনেকটা ডাউন করবে কিন্তু নয়েজ অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসবে এখানে অলরেডি আমার আশপাশে বেশ কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য বেশ কিছু নয়েজ আপনারা কিন্তু উপহার হিসেবে পাচ্ছেন বাট আমি যদি চট করে অদ্ভুত এবং দেখেন অলরেডি এটা কিন্তু অনেক নয়েজ আশপাশে কমিয়ে ফেলার কথা আপনারা ভিউয়ার্স আপনারাই বুঝতে পারবেন এই মুহূর্তে কোয়ালিটিটা কীরকম সো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর লাস্ট যে পয়েন্টটা সেটা আমি বলবো ভাই আমি আপনি বাঙালি সবারই একটু টাকা পয়সা নিয়ে টান আছে
আমি বলবো যদি আপনি প্রফেশনাল কোনো কাজ করেন, অবভিয়াসলি রোড ওয়্যারলেস গো টু এর কোনো বিকল্প নেই, কারণ একটা 30,000 টাকা একটা মাইক্রোফোন অবভিয়াসলি আপনাকে সেরকম প্রিমিয়াম একটা ভয়েস কোয়ালিটি সে অফার করবে। ওয়্যার অ্যাজ জিউলেন্সি জে 12 কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। 3,000 টাকা দাম হলে কী হবে? আমার কাছে মনে হয়েছে এইটা বেশ ভালো একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হেল্প করার মতো একটা টুল। পার্সোনালি যে বাজেট 3,000 হয় এটাই পিক করা ভালো হবে। বাজেট যদি 30,000 আশপাশে হয় তাহলে ইউ ক্যান অবভিয়াসলি গো ফর রোড ওয়্যারলেস গো টু। আমি আমার মতো করে একদম অনেস্টলি আমার যে এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করলাম। এটার মধ্যে ভুল ত্রুটিও থাকতে পারে, বিভিন্ন রকম মিস্টেকও থাকতে পারে, ওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারের বাইরে আমি পার্সোনালি যে দুইটা মাইক্রোফোন ইউজ করেছি, নিজে পারচেস করে ইউজ করেছি, দিস ইজ নট এ পেইড রিভিউ। এবং আমি বলবো যদি আপনি কিনতেও যান, বিশেষ করে প্রথমবার যখন পারচেস করতে যাবেন, অবশ্যই 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 মাইক্রোফোনটা কিন্তু কোনো ডিভাইস দিয়ে প্রপারলি চেক করে নেবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ইউলেন্সি জে 12 নাকি প্রফেশনাল রোড ওয়্যারলেস গো টুটা নেবেন, ইটস আপ টু ইউ। আমি কনজিউমার লেভেলে যতটুকু পারছি আপনাদের শেয়ার করলাম। নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানানো যায় গাইস, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও কিছু এক্সাইটিং প্রোডাক্টস এর কনজিউমার লেভেল এক্সপিরিয়েন্স এবং রিভিউ নিয়ে আমি খুব শীঘ্রই আসবো এই চ্যানেলে। এটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পেজ হলে ফলো করে দিতে হবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম নতুন ভিডিওতে। টিল দেন আজকের জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।